আনন্দবিডিতে আবারও স্বাগতম। একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশে অনেক বিনোদনমূলক টিভি চ্যানেল থাকলেও জনপ্রিয়তার দিক থেকে যথাক্রমে তৃতীয় এবং সপ্তম স্থানে রয়েছে স্টার জলসা এবং জি বাংলা। ভারতীয় বাংলা এই চ্যানেলগুলোর মূল আকর্ষণ নাটক এবং কিছু রিয়েলিটি অনুষ্ঠান। বাংলাদেশে ভারতীয় বাংলা নাটকের এই জনপ্রিয়তার কারণ কি? পরিবারের সুখ দুঃখ নিয়ে কাহিনীতে হয়, সেটা ভালো লাগে, রোমাঞ্চ থাকে। এছাড়াও ভারতের জামাকাপড় এবং মেকআপও ভালো হয়, এজন্য দেখি, বলছিলেন ঢাকার এক গৃহিণী শিমু আক্তার। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস জাকিয়া সুলতানা বলেন, সময় কাটানোর জন্য তিনিও ভারতীয় বাংলা সিরিয়ালকেই বেছে নিয়েছেন। প্রথমে জি বাংলার রাশি নাটকটা আমার নজরে পড়ে, কিছুদিন দেখার পরে মনে হলো বাস্তবের সাথে কোনো মিল নেই, কিন্তু এরপরও এটা ওটা করে আরও কয়েকটা পর্ব দেখা শুরু করলাম। তবে ভারতীয় বাংলা নাটকের জনপ্রিয়তা শুধু টিভি পর্দায় সীমাবদ্ধ নেই, দীর্ঘ এই সিরিয়ালগুলোর চরিত্রের নামে জামা থেকে শুরু করে শিশুদের খাতার মলাটেও স্থান পেয়েছে এসব নাটকের নায়িকারা। এই নাটকগুলোর জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, তবে সবচেয়ে বড় যে কারণটি বারবার উঠে এসেছে এবং সবার মুখ থেকেই উঠে আসছে, সেটি হচ্ছে বিজ্ঞাপন। ভারতীয় চ্যানেলে নয়, বাংলাদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপন। বাংলাদেশের চ্যানেলগুলোতে এখন অনেকটা এমন দাঁড়িয়েছে যে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক দেখানো হয়। কথাটি বললেন শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এবং চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক। অধ্যাপক ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশে যে হারে নাটক তৈরি হচ্ছে সেহারে অভিনেতা বা কলাকুশলী তৈরি হয়নি। তার সাথে একমত প্রবীণ অভিনেতা এবং নির্মাতা মামুনুর রশিদ। তিনিও বলছেন, গত এক দশকে বাংলাদেশে প্রচুর নতুন টেলিভিশন চ্যানেল যাত্রা শুরু করেছে এবং নাটকের পরিমাণও বেড়েছে, কিন্তু সেই বৃদ্ধির সাথে সাথে মান তো বাড়েনি, বরং আরও নেমে গেছে। ভারতীয় নাটকে যারা অভিনয় করে তাদের একটি গ্রুমিং সেন্টারই আছে, কিন্তু বাংলাদেশে এমন কোনো ব্যবস্থা নেই। এছাড়াও যারা ভালো অভিনয় করে তাদের অতিরিক্ত কাজ করতে হয়, আর বেশি টাকা দিতে হয় বলে ভালো অভিনেতাদেরও নির্মাতারা নিচ্ছেন না। বাংলাদেশে এখন প্রায় 23টি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে রয়েছে এবং প্রচারের অপেক্ষায় রয়েছে আরও প্রায় 18টি চ্যানেল। হাতে গোনা কয়েকটি সংবাদভিত্তিক চ্যানেল ছাড়া সবগুলোতেই প্রচারিত হয় নাটক সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান। তবে বাংলাদেশি এত চ্যানেলের ভিড়ে, এত নাটকের ভিড়ে ভারতীয় বাংলা নাটকের এত জনপ্রিয়তা কেন? ওরা সিরিয়ালের একটি ভাষা বের করেছে, একটু উচ্চগ্রামের উচ্চস্বরে কথা বলা বিস্তৃত একটা সুর আছে তাদের নাটকে, বাঙালি কিন্তু এই সুর ভালোবাসে। আর ওরা যেভাবে গল্পটা বলতে পারে তাতে প্রতি মুহূর্তে কৌতূহলটা উদ্রেক হয়, বলেন অভিনেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলিল। নারীদের মধ্যে ভারতীয় নাটকের জনপ্রিয়তা বেশি হলেও পুরুষরাও যে এতে আকর্ষিত হন না তা নয়। দেখলাম আমার বাসায় মা আর বোন নিয়মিত দেখছে, তাদের সাথে বসে আমিও দেখা শুরু করলাম। এক পর্যায়ে দেখলাম আমিও উদ্গ্রীব হয়ে বসে থাকি যে ভবিষ্যতে কি ঘটবে। একজন দর্শক সৌমিত্র বড়ুয়া, তিনি ব্যাখ্যা করছিলেন ভারতীয় নাটকের প্রতি তার আকর্ষণের কারণ। অনেক দর্শক বলছেন বাংলাদেশি নাটক ভালো লাগলেও বিজ্ঞাপনের বাড়াবাড়ির কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। দর্শকদের বিরক্তি সত্ত্বেও চ্যানেলগুলোতে বিজ্ঞাপনের এই আধিক্য কেন? বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ বলেন, ভারতীয় বাংলা চ্যানেলগুলো দেখার জন্য আমাদের অথবা কেবল অপারেটরদের একটা কার্ড কিনতে হয়। সেই কার্ডের টাকাটা পায় চ্যানেলের মালিক কর্তৃপক্ষ, কিন্তু আমাদের বিজ্ঞাপন ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। নাটক নির্মাণে বাজেটের অভাবকেও একটা বড় সমস্যা হিসেবে দেখছেন শামীম শাহেদ। অন্যদিকে অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলছেন, হঠাৎ করেই টেলিভিশন নাটকের যে চাহিদা তৈরি হয়েছে সেটি যোগান দেওয়ার মতো অবকাঠামো তৈরি হয়নি, যার ফলাফল নাটকের মানের অবনতি। আমাদের এখানে প্রবণতা হচ্ছে কম বিনিয়োগে বেশি নাটক তৈরি করা। চ্যানেল বাড়ার ফলে নাটকের যে চাহিদা তৈরি হয়েছে সেটি পূরণ করতে গিয়ে যেন তেন জিনিস তৈরি হচ্ছে। 2013 সালে আন্তর্জাতিক গবেষণা সংস্থা নিলসনের জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রায় 80% মানুষ টেলিভিশন দেখে এবং সংবাদ ও চলচ্চিত্রের পরেই সবচেয়ে বেশি দেখে টেলিভিশন নাটক। উন্নত দেশগুলোতে যখন টেলিভিশনের দর্শক দিনকে দিন কমছে, সেখানে এই চিত্র বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলোর জন্য বেশ আশাব্যঞ্জক। কিন্তু দর্শকদের ধরে রাখার উপায় খুঁজে বের করতে না পারলে যেমন কঠিন হবে, তেমনি বিদেশি অনুষ্ঠানের সাথে পাল্লা দেওয়াটাও দিন দিন আরও কঠিন হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিড়ির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।